হ্যালো আসসালামু আলাইকুম সাজ্জাদ কাদির এই মুহূর্তে আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান প্রসঙ্গে খবরটি হয়েছে বৃহস্পতিবার গতকাল বারো সেপ্টেম্বর দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম জানিয়েছেন ডক্টর সেলিনা হায়বাত আইভি সিটি মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর ব্যক্তিগত সহকারী হিসেবে আবুল হোসেনকে নিয়োগ দেন এই আবুল হোসেন ক্ষমতার অপব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে সিএনজি চালিত অটোরিকশা ব্যাটারি চালিত রিকশা থেকে চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আইভির নিজ নামে নারায়ণগঞ্জ মহানগরে রয়েছে চার থেকে পাঁচটি ফ্ল্যাট আইভির গাড়ি চালকের নামে নারায়ণগঞ্জ মহানগরের বরকল এবং পানির কল এলাকায় দুটি ফ্ল্যাট রয়েছে মেয়র আইভির তার অনুসারীদের নামমাত্র মূল্যে সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত বহুতল ভবনের ফ্ল্যাট বরাদ্দ দিয়ে কোটি কোটি টাকার ক্ষতি করেছেন এই কর্মকর্তা আরও বলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলে কঠিন বর্জ্য সংগ্রহ এবং অপসারণ ব্যবস্থাপনা প্রকল্পে প্রতি বছর কোটি কোটি টাকা লুটপাট করেছেন আইভির দুই ভাই আলী রেজা রিপন ও মোহাম্মদ আলী রেজা উজ্জ্বল নারায়ণগঞ্জের সাততলা বিশিষ্ট এক বিশাল বাড়ি নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী চিত্ত বিনোদন ক্লাব ভেঙে সেখানে একটি মার্কেট নির্মাণ করেন আইভি বাংলাদেশ রেলওয়ের আঠারো একর জমি দখল করে সেখানে শেখ রাসেল পার্ক নির্মাণ সহ আইভির বিরুদ্ধে অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক এই হচ্ছে এইসব নিয়েই দুদক অনুসন্ধান করছে এছাড়া সেলিনা হায়াত আইভির নামে মধ্যে হত্যা মামলা হয়েছে তার ভাইদের নামে হত্যা মামলা হয়েছে এখন বর্তমান পরিস্থিতিটা এমন যাচ্ছে যে রাজনীতিবিদ মানেই তিনি কেমন সেটি দেখার বিষয় নাই মামলা হবে হামলা হবে বিশেষ করে আওয়ামী লীগের যারা রাজনীতি করেন তাদের বিরুদ্ধে অবস্থাটা এমন দাঁড়িয়েছে আমরা কদিন আগেই সেলিনা হায়াত আইভি কে এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে নিয়ে খবর হতে দেখলাম এবং একটি গুজবের ভিত্তিতে একটি গুজব বেরিয়েছিল যে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যেখানে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আহ্বায়ক এবং সেলিনা হায়াত আইভিকে সদস্য সচিব করা হয়েছে এমন একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছিল কিন্তু সেটি ছিল আসলে গুজব সে বিষয়ে আমিও কথা বলেছি আইভির বিষয়ে যে দুদক অনুসন্ধান এসব নিয়ে কথা বলার আগে সেলিনা হায়াত আইভিকে নিয়ে একটু কথা বলা দরকার আমি সেই বক্তব্যেও বলেছিলাম এখনও বলতে চাই আইভিকে সেলিনা হায়াত আইভি সেলিনা হায়াত আইভি আমি একজন অরাজনৈতিক ব্যক্তি হিসেবে এটি বলতে চাই যে সর্বদলীয় একজন গ্রহণযোগ্য যদিও তিনি আঞ্চলিক রাজনীতি করেন তারপরেও সর্বদলীয় গ্রহণযোগ্য একজন অনুকরণীয় রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন সেলেনা হাত আইভি নারায়ণগঞ্জ একটা আওয়ামী লীগ পরিবারের সন্তান তার বাবা আলী মহম্মদ চুনকা ছিলেন আমাদের মহান মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক নারায়ণগঞ্জের এবং তিনি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি স্বাধীনতা পরবর্তী প্রথম নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনের চেয়ারম্যান ছিলেন তিনি দ্বিতীয়বারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মৃত্যুর আগ পর্যন্ত খানিক আগ পর্যন্ত মৃত্যুর কয়েক বছর আগ পর্যন্ত তিনি নারায়ণগঞ্জ পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নারায়ণগঞ্জের জল কাদা মাটি মানুষের সর্বদলীয় নেতা হতে পেরেছিলেন সেই মানুষের কন্যা সুযোগ্য কন্যা হচ্ছেন সেলিনা হায়াত আইভি সেলিনা হায়াত আইভি রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েছেন কিন্তু তিনি খুব ছোটোবেলা থেকেই অত্যন্ত মেধাবী একজন ছাত্রী ছিলেন তিনি ছোটোবেলায় স্কুল জীবনে অলওয়েজ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছেন সি ইন্টারমিডিয়েট স্টার মার্কস নিয়ে পাশ করেছেন এবং উচ্চ শিক্ষার্থে তিনি মেডিকেল শিক্ষায় ডাক্তারি পড়ার জন্য রাশিয়ান সরকারের স্কলারশিপ নিয়ে রাশিয়ায় ডাক্তারি পড়তে যান এবং সেখান থেকে ডাক্তারি সম্পন্ন করেন এবং সম্পন্ন করবার পরে তার রাজনীতিতেও হাতেখড়ি হয় এখানে দেশে এরপরে তিনি বিবাহ করেন বিবাহিত জীবনে তিনি নিউজিল্যান্ড প্রবাসী ছিলেন নিউজিল্যান্ডের প্রবাস জীবনে থাকতেই তিনি দুই সালে প্রথম নির্বাচনী রাজনীতিতে আসেন এদেশের মাটি মানুষের বিশেষ করে নারায়ণগঞ্জের জল কাদা মাটি মানুষের জন্য কিছু করবার স্বপ্ন নিয়ে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশের নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচন করতে আসেন এবং দুই সালে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে সেই সময় মেয়র বলা হতো না সেই সময় চেয়ারম্যান বলা তো নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন এবং পূর্ণ মেদে দায়িত্ব পালন করেন তিনি এরপর ঘটনার পরিক্রমায় নারায়ণগঞ্জ পৌরসভা সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয় প্রথম নির্বাচন হয় দুই হাজার সালে দুই সালের প্রথম নির্বাচনে সেলিনা হায়াত আইভি নির্দল প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান আওয়ামী লীগ তাকে সেলিনা হায়াত আইভিকে মনোনয়ন দেয়নি যার কারণে তিনি নির্দল প্রার্থী হিসেবে নির্বাচন করে সেলি শামীম ওসমানকে বিপুল ভোটে পরাজিত করে প্রথমবারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন এবং তিনি বাংলাদেশের সিটি কর্পোরেশনের ইতিহাসে প্রথম নারী মেয়র এরপরে আরও দুটি নির্বাচন হয়েছে দুটি নির্বাচনেই সেলিনা হায়াত আইভি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন এবং সর্বশেষ দুই সালে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সব সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা যত জনপ্রতিনিধি ছিল সবার পদ বিলুপ্ত করে সেলিনা হায়াত আইভিরও সেই স্রোতে পদ বিলুপ্ত হয় লক্ষণীয় বিষয় সেলিনা হায়াত আইভি তার বাবার মতোই সর্বদলীয় একজন মানুষ হয়ে উঠতে পেরেছিলেন যার কারণে এই যে পদ বিলুপ্তির পরে বাংলাদেশের প্রায় সব পৌর মেয়র সিটি মেয়র নির্বাচিত যত প্রতিনিধি ছিল সব এই মুহূর্তে পলাতক কিন্তু সেলিনা হায়াত আইভি সসম্মানে সিটি কর্পোরেশন থেকে বিদায় নিয়েছেন এবং নিজ বাসায় অবস্থান করছেন নিঃসন্দেহে একটি অনুকরণীয় ব্যাপার সেলিনা হায়াত আইভির বিরুদ্ধে আজকে হত্যা মামলা হচ্ছে সেলিনা আইভির বিরুদ্ধে অনুসন্ধান হচ্ছে খানিকটা দুদকের কখনো কখনো মনে হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেটি মনে হচ্ছে যে সরকার চালাচ্ছেন সুশীল সমাজের বা সিভিল সোসাইটির কিছু বিশিষ্টজন কিন্তু সাইডলাইন থেকে যেন কে বা কারা কলকাঠি নাড়ছেন এই কলকাঠি নাড়বার কারণেই হয়তো রাজনীতিতে বিশেষ করে বিরোধী রাজনীতি বা আওয়ামী লীগের রাজনীতি এই মুহূর্তে যারা যাদের গায়ে একটু আওয়ামী লীগের গন্ধ আছে তাদেরকে নানাভাবে সে যত ভালোই হোক না কেন সে যত নেই নীতিবান রাজনীতিবিদ হোক না কেন তাকে মনে হচ্ছে যেন একটু নাকানে চুবানো খাওয়ানোর ব্যবস্থা করা আর কি আমি বলতে চাই যে এই কাজটি আওয়ামী লীগ আওয়ামী লীগ তাদের সরকারের আমলে অনেক নেতিবাচক কাজের মধ্যে এটি একটি তাদের নেতিবাচক নেতিবাচক কাজ ছিল যে বিরোধী মত দমন অর্থাৎ আওয়ামী লীগের বাইরে কেউ রাজনীতি করতে পারবে না এরকম একটি যুদ্ধান্দেহী অ্যাটিচিউড ছিল তাদের মধ্যে বিরোধী মত দমনের অ্যাটিটিউড এত তীব্র ছিল যার কারণে দীর্ঘ ষোলো বছর দীর্ঘ সময় মানুষের জীবনে ষোলো বছর একটি অনেক বড় সময় মানুষ বাঁচে কয় বলতে গেলে বলা যায় যে একটা মানুষের জীবনের মানে টোয়েন্টি ফাইভ পারসেন্ট লাইফ যদি বলি সেটি তো সেই সময়ে আওয়ামী লীগের দমন পীড়নের কারণে বহু বিরোধী রাজনীতিবিদ বিরোধী মতাবলম্বী আওয়ামী লীগ আওয়ামী লীগ করতে আদর্শ ধারণ করেন না কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগ করতে একসময় বাধ্য হয়েছিলেন বাধ্য করা হয়েছিল না হলে অত্যাচারের খড়গ নেমে আসত এই মুহূর্তে এই সময় এসে সেটি তো পরিবর্তন হওয়া উচিত বা পরিবর্তন দেখা দরকার কিন্তু এই জায়গাটি মনে হচ্ছে এই জায়গাটিতে যেন পরিবর্তন হচ্ছে না বর্তমান সরকার পরিবর্তনের স্লোগান দিয়ে পরিবর্তন করবার আশ্বাস দিয়ে বৈষম্য ছাত্র জনতার আন্দোলনের মুখে বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে ভর করে এই সরকারটি ক্ষমতায় এসেছে বা রাষ্ট্র পরিচালনা করছে এখন এই সময় এসেও যদি আওয়ামী লীগের মতো সেই রূপ সেই চিত্রে আমরা দেখি তাহলে বাংলাদেশের ভাগ্যে নির্ঘা দুঃখ আছে আমরা যদি ইতিবাচক রাজনীতিকে পৃষ্ঠপোষকতা না দিই এই যে একজন সেলিনা হায়াত আইভির মতো রাজনীতিবিদ আইভির মতো সুশিক্ষিত সুবিবেচক রাজনীতিবিদ সারা বাংলাদেশ ঘুরে দেখুন তো কজন আছে সেলিনা হায়াত আইভিকে বলবো আমি একজন লড়াকু রাজনীতিবিদ নারায়ণগঞ্জের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে নিঃসন্দেহে একটি একজন লড়াকু রাজনীতিবিদ আপনারা জানেন যে নারায়ণগঞ্জে একটি বিতর্কিত পরিবার দীর্ঘদিন ধরে জেকে বসেছিল রাজনীতিতে সেই পরিবারের সাথে যুদ্ধ করে যুদ্ধাঙ্গেহি অ্যাটিটিউড নিয়ে সেলিনা হায়াত আইভি নিজেকে বিজয়ী করে বিজয়ীর বেশে আজও পর্যন্ত টিকে আছেন কিন্তু তাকে যদি আমরা মূল্যায়ন না করি তাহলে রাজনীতি ব্যর্থ হবে তিনি করতে পারেন তিনি জয় বাংলা বলতে পারেন তিনি বঙ্গবন্ধুর আদর্শের কথা বলতে পারেন তিনি মুক্তিযুদ্ধের কথা বলতে পারেন তিনি স্বাধীনতার কথা বলতে পারেন কিন্তু একজন সৎ রাজনীতিবিদকে আমরা কেন বিতাড়ন করব আমরা যদি সৎ রাজনীতিবিদকে বিতাড়ন করি তাহলে অসৎ রাজনীতিবিদ এসে সেই খালি জায়গাটা পূরণ করবে সেই জায়গা থেকে এই যে দুদকের অনুসন্ধান চলছে তার নামে হত্যা মামলা হয়েছে এসব নানা কারণে সেলিনা হায়াত আইভি এখন রাজনীতির প্রতি বিতৃষ্ণ এসে গেছে আমি একটি পোর্টালে তার সাক্ষাৎকার পড়লাম সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি রাজনীতি ভবিষ্যতে আর করবেন কিনা সে ব্যাপারেও সন্দেহ আছে তার নিজের নামে হত্যা মামলা হয়েছে তার ভাইদের নামে হত্যা মামলা হয়েছে দুদকের অনুসন্ধান হচ্ছে তিনি বলেছেন আমি সবসময় যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি যে হত্যাকারীদের বিরুদ্ধে কথা বলেছি সেই দুর্নীতি বাসদের সাথে সেই হত্যাকারীদের সাথে এক এক কাতারে নামিয়ে দিয়ে তার নামেও হত্যা মামলা কেন হচ্ছে তিনি বলেছেন তিনি মানসিকভাবে বিপর্যস্ত সাংবাদিক তাকে প্রশ্ন করেছেন যে এখন আপনি কি করছেন তিনি বলেছেন আমি ভাইদের সঙ্গে আছি আমার একটি ব্যাংক অ্যাকাউন্টে ছয় সাত লাখ টাকা আছে সেটি নিয়ে সেটি দিয়ে হয়তো তিন চার মাস চলতে পারবো এরপরে চাকরি খুঁজতে হবে এইসব কথাবার্তা তো একজন সৎ রাজনীতিবিদেরই বক্তব্য বলেই আমার কাছে প্রতীয়মান হয় কি দরকার পড়েছে এই জাওল কাদা মাটির নিজের গায়ে লাগানো তার তো নিউজিল্যান্ডে তার জীবন আছে তার পরিবার তার হাজবেন্ড তার সন্তানরা তো নিউজিল্যান্ডেই থাকেন এই আপনারা যদি এত অত্যাচার নির্যাতন করেন তিনি আওয়ামী লীগের আমলে তার নামে মামলা করা হয়েছে অভিযোগ করা হয়েছে সেই বিতর্কিত পরিবারটির পক্ষ থেকে নানাভাবে তাকে হয়রানি করা হয়েছে অর্থাৎ সেলিনা হায়াত আইভিদের আসলে কোনো দল থাকে না ভালো রাজনীতিবিদদের আসলে কোনো দল থাকে না আমি সেলিনা হ্যাত আইভি হয়তো ব্যক্তিগতভাবে আমাকেও চেনেন না আমিও তাকে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই কিন্তু তারপরেও আমি একজন পর্যবেক্ষক হিসেবে বলি রাজনীতির বাংলাদেশের রাজনীতির এই নেতিবাচকতার পরিবেশে নিঃসন্দেহে সেলিনা হ্যাত আইভি একজন ইতিবাচক রাজনীতিবিদ আজকে আমরা সামগ্রিকভাবে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে ছেড়েছি কাজেই বর্তমান সরকারের প্রতি বলবো এই সরকারের উচিত উচিত হবে যদি কেউ দোষী হয় তাকে কাঠগোড়ায় দাঁড় করান যদি কেউ অপরাধী হয় তাকে বিচারের আওতায় আনুন এবং তাকে কঠোর শাস্তি দিন তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন এতে দেশবাসীর জোর সমর্থন আছে জোর সমর্থন থাকবে কিন্তু একজন নিরপরাধ আওয়ামী করেন তাকে দয়া করে হয়রানি করবেন না কারণ যারা ভালো যারা নিবেদিত প্রাণ তারা আওয়ামী লীগের আমলে অত্যাচারিত হয়েছেন নির্যাতিত হয়েছেন এই সেলিনা হায়াত আইভি নির্যাতিত হয়েছেন তিনি যদি একজন লড়াকু মানুষ না হতেন কবে এই রাজনীতি ছেড়ে দিয়ে তিনি নিউজিল্যান্ডে গিয়ে তার স্বামী সন্তানের সাথে আরামায় জীবন জীবনযাপন করতেন কিন্তু তিনি সেটি করেননি এই বাংলার জল কাদা মাটি মাখিয়ে মানুষের জন্য কিছু করতে চেয়েছেন আমরা সংস্কারের কথা বলছি আমরা সংস্কার করব আমরা ইতিবাচক সংস্কার কর হোক সেটি চাই রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে অসংখ্য ইতিবাচক মানুষ আসুক সেটাই চাই এবং যারা ইতিবাচক মানুষ আছেন বর্তমানে তাদেরকে আমরা পৃষ্ঠপোষকতা দিই সে যে দল হোক না কেন যে মতের হোক না কেন সেটাই হোক আমাদের আগামীর নিশানা এই মুহূর্তে বিদায় নিচ্ছি এ পর্যন্তই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন